মহরমের উৎসবে উপচে পড়া ভিড় হুগলি ইমামবাড়ায়। হুগলি ইমামবাড়ায় প্রতি বছর খুব বড় করে মহরম পালিত হয়। আজ ইসলামিক ক্যালেন্ডারে প্রথম মাস মহরম মাসের দশম দিন। আজ তাজিয়া নিয়ে কারবালায় হয় শোকযাত্রা। ইসলাম ধর্মের মূলত শিয়া সম্প্রদায়ের মানুষ এই তাজিয়া নিয়ে শোকযাত্রা করে। সুন্নি সম্প্রদায়ের মানুষ রোজা বা উপবাস পালন করে। হুগলির ইমামবাড়ার বাইরে ধর্মগুরু ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মহরমের তাৎপর্য বোঝান। ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী মহরম বছরের প্রথম মাস থেকে, আর আজ মহরম মাসের দশ তারিখ। মহরমের দশম দিনে কারবালার প্রান্তরে ইসলাম ধর্মের শেষ নবী মোহাম্মদ এর মেয়ের ঘরের নাতি ইমাম হোসেন এবং তার পরিবারে শহীদ হয়েছিলেন। ইসলাম ধর্মের জন্য মানবিকতা এবং ন্যায়ের পক্ষে শহীদ হন ইমাম হোসেন সহ 72 জন। শহীদের দেহের প্রতিকৃতি তাজিয়া করে কারবালায় নিয়ে গিয়ে মাটি দেওয়া হয়। সেই রীতিকেই বলা হয় আশুরা। শহীদের শোকে শোকাত্ত থাকেন ইসলাম ধর্মের মানুষ। হুগলির ইমামবাড়ার বিভিন্ন জায়গা থেকে তাজিয়া আসে, তারপরে শোকযাত্রা কারবালায় যায়। মহরমে হিন্দু ভাইরাও সামিল হন। মহরম ঘিরে ইমামবাড়ায় সম্প্রীতির ছবি দেখা যায়। 10 দিন ধরে এই মেলা বসে ইমামবাড়ার বাইরে। আজকে ইমামে হুসেন যে রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ওনার আজকে শোক দিবস পালন করা হয়। আজ আমরা যবে থেকে মহরমে চাঁদ ওঠে আমরা মহরমকে এক শোক পালন হিসাবে পালন করি, এবং তার যে কারবালার ময়দানে তিনি শহীদ হয়েছেন রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে বাঁচাবার জন্য, এবং প্রত্যেকটা মসজিদ থেকে যে আজান হয় আল্লাহু আকবার, সেই আল্লাহু আকবারের আজানকে বাঁচাবার জন্য তিনি কারবালায় শহীদ হয়েছেন, এবং তার জন্য আমরা এই 10 দিন শোক পালন করি এবং তার ইয়াদকে মনে রাখি। এবং তার যে কারবালায় শহীদ হবার টানা ব্যাপার, কিন্তু ওনাকে দুঃখ কষ্ট কাঁদিয়ে তবে শহীদ করা হয়েছে, সে শোক পালন। এবার যে যুগে আমরা দেখতাম যে টেরোরিস্ট যে সময় ছিল, সেই টেরোরিস্টকেও শেষ করার জন্য তার জীবন দান দিয়েছেন এবং তার পরিবার সংসার সব নিশ্চলভাবে শেষ করেছেন, এবং কারবালার ময়দানে তিনি শহীদ হয়ে দেখেছেন যে না, ইসলামকে বাঁচাবার জন্য আমরা আজকে যে পৃথিবীর যত লোক, দুনিয়ায় যত লোক আছে, আজকে 10 মহরমে সব পালন করছে এবং দুঃখ প্রকাশ করছে।